শুভেচ্ছা। বই আলোচনা নিয়ে আসছি। বই আলোচনায় আজকে থাকবে যে বইটি, সেটি হচ্ছে মনের বিচিত্র অনুভূতি। মনের অনুভূতি তো বিচিত্রই হয়। আমাদের মানব জগতের সব মানুষেরই মনে বিচিত্র অনুভূতি কাজ করে। আমরা অনেকগুলো মানুষ একই সঙ্গে মিলেমিশে বসবাস করি। তো এই বইটি যখন আপনারা পড়তে যাবেন, মনে হবে যেন এই বিষয়গুলো আমাদের তো জানা বিষয়, আমারও জানা বিষয়, আপনাদেরও জানা বিষয়। তারপরও প্রতিনিয়ত আমাদের সেই জানা বিষয়গুলোকেই আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য আমি এই বইটির অবতারণা করেছি। আমাদের এই যান্ত্রিক যুগে এবং বিজ্ঞান সভ্যতার যুগে আমরা বসবাস করি এবং প্রতিনিয়ত মনে, তারপরেও আমাদের মনের প্রতিনিয়ত যে চাপ, হতাশা, তারপর বিদ্বেষ, ঘৃণা, এগুলো যেগুলো তৈরি হয় রাগ, রাগের বিপক্ষে যে ভালোবাসা সেটা তৈরি করা, ঘৃণার বিপক্ষে যেটা ভালোবাসা, তারপরে হতাশার বিরুদ্ধে আশা, তারপরে অবিশ্বাস, অবিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাস স্থাপন করা, এগুলো আমাদেরকে করতেই হবে জীবন চলার পথে। যদি আমরা সেগুলোকে ধরে বসে থাকি তাহলে আমরা জীবনে চলতে পারবো না। আমাদের রাগ, হতাশা, ঘৃণা, এগুলো আমাদের সন্দেহ, এগুলো দূরীভূত করতেই হবে। সন্দেহ না করে বিশ্বাস করতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসেই সকল বস্তু মিলায়, তর্কে বহুদূর। তো এই যে আমাদের যে ইতিবাচক ধারণাগুলোকে আমরা প্রতিনিয়ত নেতিবাচক ধারণার সাথে যে যুদ্ধ করে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি বা কিভাবে বেঁচে আছি, সবাই মিলেমিশে আছি, কখনো হতাশা আসলেও আবার সেটা আমরা ছেড়ে ফেলছি, তো এই যে মিলেমিশে থাকাটা সবার, তো এই বিষয়গুলো আমি বইটিতে তুলে নিয়ে এসেছি। যে অজানা বিষয় নয়, জানা বিষয় এগুলো। তো এগুলোকে আমরা প্রতিনিয়ত কিভাবে আমাদের আমাদের সেই সত্তার সঙ্গে আমরা সে আমরা যে সংঘর্ষ সেটাকে কিভাবে ওভারকাম করতে পারি, এই বইটিতে তুলে ধরেছি। এই বইটি আপনারা পাবেন জুই প্রকাশনীতে, zulfiaislam.com। মনের বিচিত্র অনুভূতি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।